এটা হলো মোগল সম্রাটের রাজত্ব। মোগলের চেয়ে এই সম্পূর্ণ স্মৃতি যা আসছে মোগলের চেয়ে আসছে। তারপরে ব্রিটিশ আসছে, ব্রিটিশ চালাই গেছে। এখানে ইশাক এখানে আসেনি, ইশাকার ছিল একটা দুর্গ ছিল নীলকুটির, ওইটা হলো সামনে। আর ইশাকার যে রাজত্ব কায়েম করছিল দুইটা বাবু ছিল, এটা হলো রামচন্দ্র পোদ্দার আর নারায়ণ চন্দ্র পোদ্দার। আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানাম সিটিতে। সেখানে আমরা দেখব, ঘুরব ও জানব পানাম সিটির ইতিহাস সম্পর্কে। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। সোনারগাঁর 20 কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছে। পানাম নগরে ঢুকতেই চোখে পড়বে একটি সরু রাস্তার ধারে সারি সারি পুরনো দালান, কোনোটা দোতলা কোনোটা আবার একতলা। বাড়িগুলোর স্থাপত্য নিদর্শন দেখে বোঝা যায় এখানে ধনী বণিক শ্রেণীর লোকেরা বসবাস করতেন। বাড়িগুলোতে মোগল ও গ্রিক স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায় এবং প্রতিটি বাড়ির কারুকাজ অত্যন্ত সুন্দর। কারুকাজ রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক থেকে নতুন নতুন উদ্ভাবনী কৌশলের প্রমাণ পাওয়া যায় এখানে। এটা হলো মোগল সম্রাটের রাজত্ব। মোগলের চেয়ে এই সম্পূর্ণ স্মৃতি যা আসছে মোগলের চেয়ে আসছে। তারপরে ব্রিটিশ আসছে, ব্রিটিশ চালাই গেছে। এরপরে এরা আইসে হিন্দু, এরা আইসে পরে আপনার এই যা দেখেন এইটা হলো হিন্দু সম্পত্তি। এটার প্রেসিডেন্ট ছিল নারায়ণ পোদ্দার, ওই যে এখানে এই সামনে বাড়ি, যার নামে নারায়ণ ঘোষ। তখন এরা পরিস্থিতি নগরটা তৈরি করছে। হেরাইয়া এই এটা হলো 1305 সনের বিল্ডিং, 200, 250, 150। মোগলের কোনো ইতিহাসই কেন নাই, একমাত্র মোগলের ইতিহাস আছে নারায়ণগঞ্জ বন্দর, একটা কেল্লা আছে দুর্গ, এটা যুদ্ধ কুরুক্ষেত্র, এটা হলো পুরাণ 600 বছর 500 বছর। আর ব্রিটিশ গেছে 250 বছর, হেরা করছে 200 বছর, আর মোগল গেছে 500 বছর। এই হলো পুরান ইতিহাস। এটা সম্পূর্ণ জমিদার স্টেট, জমিদারের রাজত্ব ছিল লাস্টে। মোগল চলে গেত গেছে গা, ঈশাগারা বলে যারা আসলে 600 বছর আগে গেছে গিয়া। এটা হলো এই বর্তমানে এই বাবুগড় পোদ্দার, নানার পোদ্দারের আন্ডারে এই রাজত্ব চলছে। হ্যাঁ, আমলে এই দলে লইছে। পনেরো শতকে ঈশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে, আর পানাম ছিল সোনারগাঁয়ের সবচেয়ে নান্দনিক সমৃদ্ধ নগরী। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বসতক্ষেত্র, ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তুলেছে এই নগর। কালের বিবর্তে হারিয়ে গেছে সেই নগর, রয়ে গেছে ধ্বংসবশেষ।
এখনো ধ্বংসপ্তর মাঝে কোনো মতে টিকে রয়েছে নগরীর 52টি বাড়ি। আমাদের সোনারগাঁ কাহিনী হলো সোনারগাঁ ছিল ঈশাখার রাজধানী। ঈশাখার রাজধানী হিসাবে ঈশাখা এখানে সোনারগাঁয়ের সুয়েজে খিজিরপুর ছিল, তো সোনার বিবির কারণে সোনারগাঁ উনি নামকরণ করছে যার কারণে ঈশাখা আসছে এখানে। ঈশাখা এখানে আসে নাই, ঈশাখার ছিল একটা দুর্গ ছিল নীলকুটির, ওইটা হলো সামনে। আর ঈশাখার যে রাজত্ব কায়েম করছিল দুইটা বাবু ছিল, একটা হলো রামচন্দ্র পোদ্দার আর নারায়ণচন্দ্র পোদ্দার। এই পোদ্দার বাড়ি ছিল যেখানে হলো পোদ্দার, এই পোদ্দার যে দুইটা বাড়ি, আর একটা বাড়ি ছিল সর্দার বাড়ি, জাদুঘরে যে গেটটা দেখছেন বড় বিল্ডিংটা সর্দার বাড়ি, ওরা দুজনে ছিল সম্পর্কে মামু ভাগিনা। তাই ওরাই পুরো সোনারগাঁয়ে এখানে দা কন্ট্রোল করতো, এখানকার যত জায়গা সম্পত্তি যা ছিল তাদের ছিল। পানাম নগরীর চতুর্দিকে পঙ্কিরাজ খাল দিয়ে ঘেরা, পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি ধান কাপড়, দেশ থেকে যেত মসলিন, আর এই নদীপথেই মসলিন রপ্তানি হতো। পানাম নগরীর প্রবেশ পথে আছে বিশাল গেট, সূর্য অস্তের সাথে সাথেই এই গেট বন্ধ করা হতো। বর্তমানেও কোনো দর্শনার্থী সন্ধ্যার পর পানাম নগরীতে অবস্থান করতে পারে না। ছিল না বেয়া লাঙ্গল ফোন দিল, যে হিন্দুদের তীর্থস্থান ব্রহ্মপুত্র যে গোসল করে স্নান করে, তো স্নান করে ইন্ডিয়া থেকে আসছিল সোনা বিবি। উনি ছিল এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারের বিধবা, খুব অল্প বয়সে স্বামী মারা গেছে। উনি যখন গোসল করতে আসছে ঈশাখা ওনার পছন্দ হয়েছে, ঈশাখা সাহেবের অন্য যখন পছন্দ হয় তো উনি ওনাকে রাখছে, বিয়ে করছে। বিয়ে করে এই সোনারগাঁর যেই রাজধানী সোনা বিবির নামে সোনারগাঁ করে দিয়ে সর্দার বাড়ি, তারপরে এই সব কিছু ওনার দিয়ে গিয়ে চলে গেছে। উনি থাকতো কিশোরগঞ্জ, ঈশাখা কিশোরগঞ্জ থাকতো। তবে হ্যাঁ, ঈশাখা এখানে মাঝে মধ্যে আসতো, তার একটা প্রমাণ পাওয়া যায় নীলকুঠির, এটা চার কোনা চারটা দুর্গের মতো থাকতো, তা সম্পূর্ণ পাহারা সেফটি, কিন্তু এখানে যে ঈশাখার ভিতরে ছিল কেউ জান না। কিন্তু মেনলি ঈশাখার রাজধানী এটা। আর সোনাবিবির কাহিনী বলতে গেলে সোনাবিবি সব কিছু দেখাশোনা করতো, সোনাবিবি সদাবাসায় থাকতো, এখানে থাকতো। আর এখানে আর আমাদের এই পদ্মার বাড়ি, এই বাবুরা ছিল সবচেয়ে তৎকালীন সবচেয়ে দামি লোক ছিল। দেখতেছেন এই যে পঙ্কিরাজ খালটা, এই পঙ্কিরাজ খাল দিয়ে বড় বড় ট্রলার জাহাজ যেত। এই যে এইটা, এইটার সাথে আমাদের ব্রহ্মপুত্রের ছিল কানেকশন, ছিল মেঘনা নদী আছে না বৈদ্যাবাজারের মেঘনাঘাট, মেঘনাঘাটের সাথে কানেকশন ছিল। আর এই যে পানাম সিটিতে দেখতেছেন না, এই দুই পাশে দুইটা বিশাল বড় বড় গেট ছিল, আর এই পানামে সবগুলি বিল্ডিং এক একটা বড় বড় জমিদার হিন্দুরা থাকতো।
তাদের সয় সম্পত্তি আর প্রতিটা বাসার ভিতর আপনি দেখবেন একটা করে মন্দির থাকতো, নিজস্ব পূজার স্থান। এই নিজস্ব পূজার স্থান তারা এই জায়গা সম্পত্তি যা কিছু আছে তা ঋণ দিয়ে বা জমি দিয়ে জমিদারি করতো আর কি, সব কিছু ঋণ নিত, তুলতো, খাইতো, ঘুমাইতো, আর কিছুই না ভাই। আর তখন হিন্দুরা মুসলমানদের প্রতি মানে তারা সব কঠোর প্রতি হিন্দু ছিল। এই পানামের রুটটা দেখতেছেন না, এই রুট দিয়ে কোনো মুসলমান জুতা পায়ে নিয়ে হেঁটে যেতে পারতো না, জুতা কোমরের মধ্যে বগলের মধ্যে হাত দিয়ে কইরা তখন যেতে হইতো। আর এই আশেপাশে যা দেখবেন বেশ যত মুসলমানই দেখবেন, আমার আব্বুর মতে উনি বলছিল যে এখানে ছিল সবচেয়ে চারাল হিন্দু আছে না যে খুব নিম্ন জাতের, তারা খুবই টর্চার হইতো ওই বড় জমিদার হিন্দুদের কাছ থেকে ধর্ম কারণে। তো তারা দুঃখে মুসলমান হয়ে যায়। ওই তাদের বংশপুরুষ হিসাব করতে গেলে আমাদের যদি বংশপুরুষ 7-8-9 পুরুষ দেখতে গেলে হিন্দুই আসবে। এলো সোনারগাঁয়ের কাহিনী। সোনারগাঁয়ের ঐতিহ্য বলতে গেলে আপনি এখানে বাংলার প্রথম টাকশাল পাবেন। এই পাশে হইলো যে একটা টাকশাল আছে, এখানে স্বর্ণের টাকা, ঈশাখানের স্বর্ণের যে স্বর্ণমুদ্রা প্রচলন, ঈশাখা স্বর্ণমুদ্রা তৈরি করা হতো, ওইটার ভিতরে ওইটা খনন খুবই বিধ্বস্ত হয়ে গেছে। তবে সোনারগাঁয়ের ইতিহাস ছিল সবচেয়ে গৌরবময় ইতিহাস।